আগের ভিডিওতে এসিবি অ্যানিমেশন ওয়ারিং ডায়াগ্রাম দেওয়া আছে। এই ভিডিওতে এসিবি ওয়ারিং সম্পর্কে প্র্যাকটিক্যালি আলোচনা করা হয়েছে। তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকে দেখাবো যে কীভাবে এসিবির কন্ট্রোলিং কানেকশন করা হয়। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি এসিবি কানেকশন করা হয়েছে, U1 U2 মোটর কানেকশন, তারপরে আপনার D1 D2 হলো আন্ডার ভোল্টেজ কানেকশন, C1 C2 অন সোলোনাইট, C11 C12 হলো অফ সোলোনাইট। আমি দেখতে পাচ্ছি যে 11 এবং 12 রং হইল অফ ল্যাম্পের জন্য, 13 এবং 14 হইল অন ল্যাম্পের জন্য। তো এখানে সবই 220 ভোল্টেজ ইউজ করা হয়েছে, 220 ভোল্টেজ দিয়ে সব কন্ট্রোলিং করা হয়েছে। এই কন্ট্রোলিং করে এখানে এখান থেকে কানেক্টরে আসছে, মোটর কানেকশন দুইটা, আন্ডার ভোল্টেজ কয়েল, অন কয়েল, অফ কয়েল, এই দুইটা হইল অন ল্যাম্প, এদের অফ ল্যাম্প, এটা হলো নিউট্রাল পয়েন্ট। মানে এই যে এটার প্রতিটা পয়েন্টেই একটা করে কমন করতে হবে, কমন করে নিউট্রাল দিতে হবে। যেমন এই যে নিউট্রাল থেকে একটা কমনে এই জায়গায় নিউট্রাল হয়েছে, এই জায়গা থেকে এই জায়গায়, এটা থেকে এইটাতে, আবার এটা থেকে এইটাই, এটা থেকে এইটা, প্রতিটা কমন করে একটা নিউট্রাল দিতে হবে। ডিরেক্টলি একটা ফেস এবং একটা নিউট্রাল দিতে হয় পুশ ল্যাম্প, পুশ এবং ল্যাম্প কানেকশনের জন্য, পুশ সুইচ অন অফ, অন ল্যাম্প অফ ল্যাম্প, এক প্রান্ত কমন করে একটা ফেজ দিতে হবে, এবং এইখান থেকে নিয়ে যায় প্রতিটা পোর্ট থেকেই একটা করে কানেকশন হবে। অন অন পুশেরটা এখান থেকে যাবে, অফ পুশের এখান থেকে, অন ল্যাম্প এখান থেকে, অফ ল্যাম্প এখান থেকে, এখানে চারটা পোর্ট রয়েছে, আর একটা হলো মোটর কানেকশনের জন্য ইনশাআল্লাহ। এমসিবি এসপি রাখা হয়েছে মিটার কন্ট্রোলিংয়ের জন্য। আশা করি ওয়ারিংটা মোটামুটি বোঝা গেছে, যদি কোনো সমস্যা থাকে আপনারা জানাইতে পারেন। আর দ্বিতীয়ত হলো একটা এসিবির অনেক ফাংশন থাকে, এখানে সিম্পল অন অফ চার্জিং কয়েলের কানেকশন করা হয়েছে। একটা জিনিস মনে রাখতে হবে যে D1 D2 হলো আন্ডার ভোল্টেজ, এই আন্ডার ভোল্টেজে পাওয়ার অল টাইম দেওয়া থাকবে। যদি আন্ডার ভোল্টেজ কয়েল থাকে তাহলে দিতে হবে, না থাকলে প্রয়োজন নাই, প্রয়োজন হলে দিতে হয়। এভাবে ওয়ারিং করে দেখবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। কোনো সমস্যা হলে ইনশাআল্লাহ জানাইতে পারেন। আসসালামু আলাইকুম।